ওর সাথে কথা বলবা, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো ভালো কথা বলে সুন্দরী। হ্যালো, বাইরে থাকো। হ্যাঁ, আমি বাইরেই আছি। আসো 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 আসো, দেখি তোমার দাঁত, দেখি দাঁত, দেখি দাঁত, দেখি বাহ খুব সুন্দর তোমার দাঁত, দেখি 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 বাহ বাহ বাহ। কত বছর ধরে এই চিড়িয়াখানায় আপনার চাকরি? এদের সাথে আমি আছি 39 বছর। 39 বছর? এই যে এই যে বাচ্চাটা আপনার সাথে খেলা করতেছে, এই বাচ্চার মতো কি আরো প্রাণী আপনার সাথে খেলা করছে? জলহসি, ওর দাদার সম্পর্ক তো আমার সাথে অনেক ভালো। এটা কয় পুরুষ? এটা কালা পাহাড় জি। এটা কয় পুরুষ? এটা তো 3 পুরুষের মধ্যেই পড়ে গেল। এ তো ওই আপনার ডাইনার বাচ্চা, ওর মা জল সুন্দরী, জল সুন্দরীর বাচ্চা হয়েছে ফাল্গুনি। এটার বয়স কত? এর বয়স 9 মাস চলে। এটা কিভাবে আপনি আত্ম আনলেন? কত সুন্দর আপনার সাথে মিল। হ্যাঁ, অনেক সব ছোটবেলা থেকেই ওরা নিয়ে মজা করতেছে। আমি ছোটবেলা থেকে মজা করতেছেন? এই যে আপনি হাত দিতেছেন, এ তো খুব আনন্দ পাইতেছে না? ও অনেক মজা করে, ও আমি যেন আমার সাথে দৌড়াই বলে। খুব সুন্দর লাগতেছে আপনার সাথে এত মিল একটা প্রাণীর সাথে। দর্শক আপনারা দেখতে পারতেছেন কি ধরনের ভালোবাসা একটা প্রাণীর সাথে। তো আপনি যেখানে যেন ওখানে চলে যায়। ভিতরে ঢুকলে আমাকে পাগল বানাই রাখে একবার। এটার নাম কি ভাই? সাথে ওর নাম ফাল্গুনি। ফাল্গুনি বললে বুঝে? হ্যাঁ, ফাল্গুনি মানে তো মেয়ে। এটা কি মেয়ে? হ্যাঁ, ও পানিতে থাকলে ডাক দিলেই চলে আসে। তাই ওর মার থেকে চলে আসে। ওগুলো আসে না? আর কত বছর আছে চাকরি? চাকরি বেশ 22 সাল আছে। তো আপনি যখন চলে যাবেন তো এগুলোর জন্য মায়া লাগবে না আপনার? না, এদের আপনি তো বুঝতে পারতেছেন যে আমি চলে গেলে ওদের জন্য কত মিস করবো আর ওরাও আমার জন্য মিস করবো। তাই তো দেখতেছি এ ধরনের মানে আন্তরিকতা তো কোনো ভাই এখনো তো করছে কিনা তাও তো আমার জানা নাই। এদের থেকে চলে যাওয়াটা আমার জন্য অনেক কষ্টদায়ক হবে। দর্শক আপনারা কি একটি দৃশ্য দেখতেছেন যে কতটুকু ভালোবাসলে মানে বিশাল বড় জলহস্তি এর সাথে এই ধরনের সম্পর্ক হয়ে থাকে। দেখছেন কত সুন্দর, মানে সোজা কথা বাপ মেয়ের মতো সম্পর্ক দেখা যাচ্ছে ভাই। কি ধরনের ভালোবাসা আমাদের নুরু ভাই তৈরি করছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন যে সুন্দর দৃশ্য। কত সুন্দর ভাই খেলা করতেছে। এর দাঁত উঠছে ভাই? ছোট ছোট দাঁত উঠতেছে না? একটা বড় সামনে কি বড় দাঁত থাকে এদের? চারটে দাঁত থাকে, দুইটা উপরে দুইটা নিচে বড় দাঁত থাকে, ওগুলি দিয়ে আক্রমণ করে, যুদ্ধ করে। দর্শক আপনারা কিন্তু একটু মন দিয়ে দেখেন কত সুন্দর ভাই খেলা করতেছে নুরু ভাইয়ের সাথে। মানে আমি তো ভিতরে যাই দিয়ে ভয় পাইতেছি, কিন্তু সে কিন্তু কত মজা করে খেলা করতেছে। দেখছেন কি সুন্দর করে খেলা করে, সে লাগতেছে ভাই আপনার এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগতেছে দেখার মধ্যে। একটি ভিডিও মানে কিভাবে যে কি করতেছেন আপনি এটা, কি সুন্দর ভাই দেখছেন। দেখছেন দর্শক, দেখেন আপনি একটু খেয়াল করে দেখেন যে যেখানে যাচ্ছে নুরু ভাই সেখানে কিন্তু এই জলহস্তিটা কিন্তু চলে যাচ্ছে। মানে খুব মধুর একটা ভালোবাসা, যে মানব জন্য একটা প্রাণীর কতটুকু ভালোবাসা সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারতেছেন যে প্রাণীর সাথে আমাদের মানব জাতের কত ভালোবাসা। কি সুন্দর এটা হাত। হ্যাঁ বলেন। মনে করেন খেলার সাথী নাই, ও আমাকেই খেলার সাথী বানাইছে। ও এর সাথী নাই, আমরা আপনি সাথী আর আমারই খেলার সাথী বানাইছে। এ কামড় দেন মানে ই করতেছ আপনি, মজা করতেছ না? হ্যাঁ মজা করে খেলতে আছে। সেই একটা জিনিস দেখতে পেলাম চিড়িয়াখানার ভিতরে এসে। মানে এই দৌড়টা দিলে এটাও কিন্তু সে মজা করে দৌড় দিছে না? ও চায় যে আমি ওকে দৌড়াই, ও আমাকে দৌড়ায়, এইটাই ওর। এ মানে সারাদিন ভরে কিন্তু দৌড়োদৌড়ি ভিতরে থাকতে চায় আর কি। মানে চঞ্চল জাতীয় একটা প্রাণী এটা না? জি, অনেক চঞ্চল। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে একটা জলহস্তির সাথে একটা মানব জাতের যে কতটুকু প্রেম সেটাই আপনাদের মাঝে এতক্ষণ দেখালাম। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই বলে আপনাদের মাঝখানতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ 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 আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।